Assalamualaikum. তো আমরা এখন রানা হচ্ছি মালয়েশিয়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ তো আল্লাহর নাম নিয়ে আমরা এখন শুরু করব তো আমরা এখন ওয়েটিং করতেছি মালয়েশিয়ার জন্য আমরা এখন ট্যাক্সি করে যাব মালয়েশিয়ার বাস স্ট্যান্ডে আই মিন সিঙ্গাপুরের যে বাস স্ট্যান্ড যেখান থেকে মালয়েশিয়ার বাসগুলো ছাড়ে ওইখানে যাব ইনশাআল্লাহ তো আমরা এখন ওয়েট করতেছি ট্যাক্সির জন্য ট্যাক্সি অন দা ওয়ে আই মিন अराउंड রাদার 5 মিনিট উই উইল বি রিচিং আওয়ার প্লেস we are waiting for the taxi so next we let you know how about our journey and we will show you our travel bus in malaysia inshallah to obosheshe taxi ra eshe porlo I mean grab to ekhon amra grab er bhitore ashi bondho amar sathe ache arekjon samne ache babu সিঙ্গাপুরে গোল্ডেন মাইল টাওয়ার টাওয়ারের নিচে আমরা আছি এখন রেডিও বাস স্টেশন ওইখানে আছে বাসগুলো নিচে আছে তো আমাদের বাস এখন আসে নাই এখন বাজে আপনার যদি বড় বাসটা আট বাজে আমাদের বাস আসবে 11:30 মিনিটে এখানে বাস চলে আসবে তো আমরা এখন ওয়েটিং আছি বন্ধু আমার হাতি আছে ও যে ভিডিও করতেছে আর আরেকজন বন্ধু খুব আরেকজন বন্ধু যেখানে আছে চেয়ারম্যান বন্ধু ও একটু করে ভিডিও করবে তো আমাদের পাশেই আছে বাংলাদেশ গেছে পুলিশ ভাইয়ারা তার জন্য আর ভিতরে যাচ্ছে ভিতরে বার আছে তো এখানে হয়তো কোনো সমস্যা হয়েছে এই কারণে হয়তো বা ওনারা পুলিশগুলো আসছে ইনকোয়ারি করার জন্য তো আমরা এখানে দাঁড়িয়ে আছি তোরা এখন আমরা যাব এই গোল্ডেন মাইলের উপরে তিনতলায় কয়তলা এখানে তিনতলা তিনতলায় কি আছে তিনতলায় আছে আপনার তোমার সিনেমা হল হ্যাঁ তো এখানে আমরা যাব এখন সিনেমাটা আপনাদের দেখাবো বাইরে থেকে এখন হয়তো বা ভিতরে আপনাদের দেখাতে পারবো না তো ভিতরের দিকে যাবো এখন তিনতলার দিকে আপনাদের যে দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন এটাই সিনেমা হল সিনেমা হলের প্রথম এন্ট্রান্স এটা কই সালাদ সালাদ চলতেছে এখন সালাদ এখন সালাদ চলতেছে তো ভিতরে সিনেমা হল শো চলতেছে এখন আমরা এখন এখানে আসি ভিতরে হয়তো বা যাওয়া যাবে না বা যাওয়া যাবে না কেন এখানে সিনেমা হল এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে গোল্ডেন মাইলের ভিতর অংশ আর আমার পেছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মদ্যপান করার একটা পার্ক আবার কেউ কেটিপি বলতে পারেন স্পেশালি এই শপিং মলটার ভিতরে আপনারা হ্যারেডি মানুষ বেশি চলাফেরা করতে দেখা যায় এই শপিং মলের ভিতরে অনেকগুলো থাইল্যান্ডের দোকানও আছে আসলে আমাদের বাস আসার কথা ছিল 11:30 কিন্তু আমরা এখানে পৌঁছে গেছি অনেক আগে তাই অনেকক্ষণ ঘুরেঘুরি করলাম ভিতরে আমাদের ঘুরেঘুরি শেষ এখন বাস চলে এসেছে একটু পরে আমরা বাসে উঠে পড়ব তো বন্ধুরা এখনো কিন্তু আমরা সিঙ্গাপুরের ভিতরেই আছি এখন যে দৃশ্যগুলো দেখতেছেন এটা কিন্তু সিঙ্গাপুরেরই দৃশ্য এটা হচ্ছে আপনার মেরিনা বে মেরিনার অংশ তো আমাদের এই বাসটা এখন টোয়াস চেক পয়েন্টের দিকে যাচ্ছে তো
অবশেষে চলে আসলাম সিঙ্গাপুরের টপ চেক পয়েন্টে। আর এখন যে চেক পয়েন্ট দেখতেছেন এটা সিঙ্গাপুরের চেক পয়েন্ট, আই মিন সিঙ্গাপুর ইমিগ্রেশন। একটু পরে আমরা মালয়েশিয়ার চেক পয়েন্টে যাব। এখন আমরা সিঙ্গাপুরের ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আর সিঙ্গাপুরের ইমিগ্রেশন খুবই ইজি, কারণ সিঙ্গাপুরের ইমিগ্রেশন আপনার জাস্ট পাসপোর্টটা স্ক্যানিং করলেই হয়, বেশি কিছু লাগে না। আর যদি মালয়েশিয়া ইমিগ্রেশনের কথা বলি, তাহলে মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনার পাসপোর্টের চপ লাগাতে হয়, তার জন্য দেরিও হতে পারে, তো এটি স্বাভাবিক। আর তো সিঙ্গাপুরের চেকিং করার পরে, ইমিগ্রেশন চেকিং করার পরে আমরা রওনা হয়ে গেলাম মালয়েশিয়ার ইমিগ্রেশনের দিকে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মালয়েশিয়ার যে চেক পয়েন্ট, আই মিন ইমিগ্রেশন। তো এখানকার যে ভিডিওগুলো করতে পারলাম না, কারণ এখানে ভিডিও ওরা অ্যালাউ করে না, তাই আপনাদের দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। চেক পয়েন্টে চেকিং করার পরে আমরা এখন বাসে উঠে গেলাম। আমার বন্ধু আমার পাশেই আছে, আরেকজন ওই পাশে বসে আছে। চেকিং করার পরে কিছু খাওয়া দাওয়া করলাম, কফি খাইলাম, চিপস কিনলাম, পানি কিনলাম, কারণ অনেক লং জার্নি, তো কখন খিদে লেগে বসে বুঝেই বসে, তাই কিছু কিছু খাবার সাথে করে নিয়ে বসলাম। তো আমার জানি কেমন লুকটা চেঞ্জ হয়ে গেছে, তাই চুলগুলো ঠিক করলাম। কিছু মনে অনেক লং জার্নির বাস, প্রায় 6 ঘন্টা লাগে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যেতে। তো খুব টায়ার্ডও লাগতেছিল, তাই মনে করলাম একটু বিশ্রাম নেওয়া যাক। তারপর ডাবল ডেকারের বাস, রিল্যাক্স আর রিল্যাক্স, কোনো কিছু চিন্তা না করে সিটটা সোজা করে চিত পটাং হয়ে শুয়ে পড়লাম। অনেকক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠে দেখি চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে, আই মিন মালয়েশিয়া। আর এখন যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে টিভিএস বাস টার্মিনাল। আর এই টিভিএস বাস টার্মিনাল থেকে আমরা যাব বারজা টাইম স্কোয়ার, দ্যাটস মিন কুয়ালালামপুর। অ্যাকচুয়ালি আমরা কুয়ালালামপুরেই আছি, আর এই টিভিএস হচ্ছে একটা বাস টার্মিনাল, আর বারজায় হচ্ছে আরেকটা বাস টার্মিনাল। এই বাসের ভিতরে আমরা যেমন ফরেন প্যাসেঞ্জার, তেমনি মালয়েশিয়ান লোকাল প্যাসেঞ্জারও ছিল, তাই এই বাসটি টিভিএস বাস টার্মিনালে থেমেছিল। আর এই টিভিএস বাস টার্মিনাল থেকে বারজা টাইম স্কোয়ারে যেতে 12 থেকে 15 মিনিট সময় লাগে। আমাদের বাস আবার রওনা হলো বারজা টাইম স্কোয়ারের লক্ষ্যে। তো যেতে যেতে চিন্তা করলাম মালয়েশিয়ার কিছু চমৎকার ভিউ ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়া অ্যাকচুয়ালি মুসলিম কান্ট্রি, সেই ক্ষেত্রে মালয়েশিয়ায় মসজিদ দেখাটা খুবই স্বাভাবিক। আমি অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে থাকি, আর সিঙ্গাপুর বিধর্মী কান্ট্রি হিসেবে ভালোই মসজিদ আছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের একটা জিনিস আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে, সিঙ্গাপুরের গভর্নমেন্ট এদেশের সব ধর্মের মানুষকে এক চোখে দেখে। যদি বলেন যে কোন দেশ বেশি সুন্দর, মালয়েশিয়া নাকি সিঙ্গাপুর, তাহলে আমি বলবো সিঙ্গাপুরের সৌন্দর্য সিঙ্গাপুরের কাছে, তেমনি করে মালয়েশিয়ার সৌন্দর্য মালয়েশিয়ার কাছে। তবে মালয়েশিয়া একটু নেচার বেশি, কারণ মালয়েশিয়া অনেক বিগ কান্ট্রি, মালয়েশিয়া অনেক উঁচু উঁচু পাহাড় পর্বত, অনেক দেখার মতো জায়গা আছে। আমাদের সাথেই থাকুন, পরবর্তী ব্লগে আমরা সেগুলো তুলে ধরব ইনশাআল্লাহ।
অবশেষে চলে আসলাম গোরলামপুর টাইম স্কয়ার বারজায়া টাইম স্কয়ার এই আমার পিছনে দেখতেছেন এই যে বারজায়া ইউনিভার্সিটি কলেজ এন্ড ইউনিভার্সিটি আর এই পাশে ফ্লাইওভার এমআরটি এটাই বাস স্ট্যান্ড আমাদের এখানে নামিয়ে দিয়েছে এই জায়গাটা অনেকক্ষণ লং জার্নি করার পরে খুবই টায়ার লাগতেছিল তো বাস থেকে নামার পরে সবারই মোটামুটি ক্ষুধা লাগছে তো ব্রেকফাস্ট তো করাই দরকার এই বারজায়া টাইম স্কয়ারের পাশে অনেকগুলো ইন্ডিয়ান ক্যান্টিন এবং বাংলাদেশি ক্যান্টিন আছে তো আমরা চিন্তা করলাম ইন্ডিয়ান ক্যান্টিনে আমরা খাওয়া দাওয়া করব তো অ্যাকচুয়ালি আমরা বাংলাদেশি ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে পারতাম তো ওনারা এখনো খুলে নাই দোকান ওপেন করে নাই তার জন্য আমরা বাংলা ক্যান্টিনে খেতে পারলাম না তো নো চয়েস আমরা ইন্ডিয়ান ক্যান্টিনে খাওয়া দাওয়া করলাম তো সম্পূর্ণ করলাম পরে একটা ট্যাক্সি নিয়ে রওনা হয়ে গেলাম আমরা আমার এক ছোট ভাইয়ের বাসার দিকে তো বন্ধুরা ভিডিও এখানেই শেষ নয় আপনারা ব্লগের প্রথমে যে দৃশ্যগুলো দেখেছেন ক্যান্টিং হাইল্যান্ড প্রোডাকশন ওইসব ব্লগ ইনশাল্লাহ আসবে সামনে সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো এক নতুন